উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। শিশু সন্তানকে আনতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের হাতে আক্রান্ত হলেন শিশুর মা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের সুলতানগঞ্জে। মহিলাকে অমানবিকভাবে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা বছর 30-এর সাগরিকা বিবি। বছর 2 আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সাগরিকার স্বামী ইজাজুল শেখের মৃত্যু হয়। তারপর থেকেই বছর 8-এর শিশুপুত্রকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন সাগরিকা। ইদানিং সাগরিকাকে বিষয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল দেওর শেখ মুকাদ্দার। এমনকি একাধিকবার সাগরিকে কুপ্রস্তাবও দেয় সে। বৃহস্পতিবার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল সাগরিকা। অভিযোগ, শিশুপুত্রকে আটকে রেখে সাগরিকাকে বেধড়ক মারধর করা হয়। খারাপ লোক ছেলে, তারপরে থাকে, জামাইও থাকে, 4 বছর আমার বাড়ি ছিল। ওই ছেলেটা হলো আমার বাড়ি থাকতো, খাটতো নি, করে আমি খাওয়াতো, ওই ইষ্টা করে মারা গেল। তারপরে ওই থাকতো, থেকে থেকে আবার যেত সময় চলে আসতো, আবার ওরা জ্বালাতন করতো বলে চলে আসতো। আমাকে সে সব কথা বলতো, মা এরকম করে এরকম করে, আমি সেখানে থাকবো না। তারপর ওই ছেলেটাকে নিয়ে বারবার যেত আসতো, 2 দিন 1 দিন থাকতো, থেকে চলে আসতো, আমি আবার আনতে যেত। বেঁধে রেখেছিল, বেঁধেছে খুব, আমাকে মারতে যাচ্ছিলাম পেয়েছি। আমি ওর সাথে গেছিলাম, আমাকে মারতে ফেলে গেছিল, আমি পেয়েছি। শুক্রবার আক্রান্ত সাগরিকা বিষ্ণুপুর থানায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে মা। আমার বাচ্চাকে আনতে গিয়েছিলাম, আমার বাচ্চা ছিল আমার কাছে, আমার স্বামী মারা যেতে আমার বাচ্চাটাকে একবার করে ওখানে পাঠাতাম, বাপের বাড়ি থাকতাম, ও যেত আসতো। তারপরে একদিন আটকে রেখে দিয়েছে, বলে এরকম এরকম থাকতে হবে তোকে, এখানে সব জিনিসপাতি দিয়ে দে, আর না হলে ওকে ছাড়ব বলে সব আমাকে নিয়ে আর ভালো করে আমাকে, আমার দুটো যা আর আমার দেওর মুকাদ্দার শেখ আমাকে খালি ধরে খুব মেরেছে, থেতো করেছে আমাকে। আমি বলেছি না, আমি তোমার সঙ্গে থাকবো নি। ও বলেছে হ্যাঁ আমার সঙ্গে থাকতে হবে, আমাকে বিয়ে করতে হবে। আমি বলেছি না, আমি বিয়ে করবো নি। বলে না হলে তোকে 3-4 ছেলে দিয়ে এরকম খারাপ কাজ করাবো। আমি বলি না, রাজি হয়নি বলে আমাকে খুব মারলো, ধরে নিয়ে বিচার সালিশি সব করেছি ওর নামে। আমি থানায় অভিযোগ জেনেছি, কেস ফেস সব করেছি, তারপরেও আমাকে ফের ওই জ্বালাতন যন্ত্রণা ফের করতো। বাপের বাড়ি চলে এসে বাপের বাড়ি থাকি, থেকে ফের আমার বাচ্চাটা ওখানে যায়, ও যেতে আসতে আমিও যেতাম। তারপরে একদিন আমার ছেলেটাকে আটকে দিয়েছে, দিতে আমি আনতে গেছি, আমাকে দেয়নি, বলে না ওই ফ্রিজ দিতে হবে, ঘরের জিনিস দিতে হবে, ওর জন্ম সার্টিফিকেট দিতে হবে, আর তোকে আমার সঙ্গে থাকতে হবে। আমি না, আমি থাকবো নি বলে হ্যাঁ আমার ছেলে ওরা আটকে রেখে দিয়েছে। তারপরে আমাকে মারলো খুব, ঘর দিয়ে মেরে বার করে দিল, দিয়ে আমার হাতে দড়ি বেঁধেছে, বেঁধে সুপারি গাছে বেঁধেছে, বেঁধে আমাকে খুব মেরেছে, মেরে আমার গায়ে গরম পানি ঠেল দিয়েছে, দিয়ে আমাকে ফের বইছেছে, বইছে খালি আমার মুখে, খালি জুতো নিয়ে মা খালি মারতেছে আর লাথি মারতেছে, আমার চোখ তুলে নিচ্ছিল, মাথায় খালি রটের বাড়ি থেঁতো করেছে আমাকে, আবার এই নাক ফাটিয়ে দিয়েছিল, নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে, ঠোঁটে বেলেট দিয়ে কেটে দিয়েছিল, আর এই গায়ে হাতে এইগুলো সব আমাকে ক্ষত করেছে, খালি হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, পায়ে
পায়ে খালি রড দিয়ে মেরেছে আমাকে। আমি চাই ওদের শাস্তি হোক, ও শাস্তি হোক। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি, আমার ছেলে আমার কাছে থাকবে, আমি এটাই চাই। আমার ছেলের ভবিষ্যৎ আমি করব, আমার বাচ্চাকে স্কুলে পড়াবো, আমার কাছে থাকবে। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। মাথা ধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটা ছেঁড়া, কীটের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজিপুর ডায়মন্ড হারবার। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স, নেত্রা নতুনপাড়া, ঝর্ণা জুয়েলার্স, উকিলের হাট স্টেশন রোড, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাই নস্করহাট।